পড়েছেন আপনি নিশ্চয়ই জেলে না মানে জেল থেকে যখন ওনাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে আচ্ছা তখন তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিপিএসসি এর বিষয়টা নিয়ে এটা নিয়ে কি বলবেন কি নিয়ে ডিপিএসসি এর বিষয়টা নিয়ে खूब दुर्बल चित्रनाट्य चित्रनाट्य ड्रामा जेले थाका सुदीप्त सेन के दिए लिखिए सम्मानीय विमान बाबू थेके शुरू करे गतकाल देवाशीष चक्रवर्ती जिन प्रेसिडेंसि जेल सुपार तार फोन नम्बर 9434898563 और एक फोन नम्बर 9593675665 এই দুটো ফোন নম্বরে আমরা তো দাবি করছি যেটা তো কোর্ট মনিটরিং 30 মিনিট আগে যিনি টুইট করেছেন 3.5 বছরের জেল খাটা মাল সারদার মাল সেই মালটাকে জিজ্ঞাসাবাদ করুক আর দেবাশীষ চক্রবর্তীকে ধরুক ওর দুটো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ওর হোয়াটসঅ্যাপ আর ফেসটাইমে কার কার সঙ্গে কথা বলেছে করুন এটা কালকে বিকেল 4:15 পর্যন্ত দেবাশীষ চক্রবর্তীর কেবিনে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাডভোকেট ছিল ফিমেল অ্যাডভোকেট একজন পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাডভোকেট ছিল পার্থ চট্টোপাধ্যায় ছিল দেবাশীষ চক্রবর্তী ছিল বিকেল 4:15 ওই সময়ে সিসিটিভি ফুটেজ প্রেসিডেন্সি জেলে সংরক্ষণ করাবো ওর দুটো মোবাইল ফোন নিয়ে নিক দেবাশীষ চক্রবর্তীর আর ওই জেলখাটা মাল যেটি 3.5 বছরের তার 30 মিনিট আগে টুইট করার তথ্য সে কোত্থেকে পেল যার সঙ্গে 30 মিনিট পরের 8 মাসের জেলখাটা মালটার তথ্য মিলে গেল 120 কেজি ওজনের তৃণমূলের মহাসচিবের মিলে গেলেই হয়ে যাবে এসব দুর্বল চিত্রনাট্য এসব করে কিছু হবে না এই পার্থ চট্টোপাধ্যায়কে আমি তো বিধানসভার মধ্যে বলেছি যে তুমি যদি এটা ফাটা ফাটা কাগজ দেখাতে পারো শুভেন্দু অধিকারী তোমার কাছে বড় অনুরোধ করেছে আরে চাকরি বাকরি দূরের কথা এটা আমার বিধানসভা কেন্দ্রে একটা আমি 16 সাল থেকে তো এমএলএ তার আগে এমপি আমার এলাকায় আমি কোনো স্কুলে একটা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চেয়েছি যদি দেখিয়ে দিতে পারে তাহলে বলবো বড় বড় কথা বলছি আমি এই লোকটাকে ঘৃণা করি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই এই সমস্ত কনস্পিরেসির মূল তিনি প্রাপ্তবসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে শিক্ষা দপ্তর দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে এই অপকর্মগুলো করার জন্য অতএব এসব দুর্বল চিত্রনাট্য করে কিচ্ছু হবে না জেলে থাকা কোনো লোক জেলে থাকা তিনি পিসি হোক আর জেসি হোক তার বক্তব্যে আইনগত কোনো লোকাস্ট্যান্ডই নেই আর আমি যে তথ্য আজকে অন ক্যামেরা আপনাদের সামনে দিলাম কলকাতা হাইকোর্টে এটা তো পার্সোনাল মানে কেস যারা কেস করেছেন তাদের লয়ারদের আমি অনুরোধ করব যে তারা পিটিশন লাগাক সম্মানীয় জাস্টিসের কাছে যিনি এটাতে অ্যাসাইনমেন্ট পার্ট হার যেহেতু রয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এটা আসবে সেখানে আসুক তাতে 30 মিনিট আগে টুইট করা 30 মিনিট পরে একই তথ্য বলা এবং তার আগের দিন 4:15 মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন সম্মানীয় ম্যাডাম তিনি পার্থ চট্টোপাধ্যায় দেবাশীষ চক্রবর্তী থেকে কি হয়েছে আর দুটো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম পরে আবার সাপ্লাই করে দেবো আমি স্টোর করে রেখে দিলাম তাদেরকে ডেকে ফোন টোন নিয়ে দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত দুর্বল চিত্রনাট্য আর যদি একটা ফাটা চিঠি কাগজ দেখাতে পারেন আমি তো চ্যালেঞ্জ করে বলছি কোন ডকুমেন্টের এভিডেন্স একটা ছোট কাগজের টুকরো যেখানে আমার সই নেই কিন্তু হ্যান্ডরাইটিং আছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে দিলেই বেরিয়ে যাবে আমার লেখা কিনা 1 নম্বর 2 নম্বর হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যে মোবাইল ফোনগুলো এজেন্সি নিয়েছে তার প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ চার্ট বের করুক
হোয়াটসঅ্যাপ চালু হওয়ার আগে 11-12 তে এসএমএস হতো, যে এসএমএস এর চ্যাট বের করুক, পার্থ চ্যাটার্জির মেইল আইডি খুলুক, একটা ফাটা কোনা কেলে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে রাখতো নাকি এতক্ষণ? 2.5 বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে, হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে, তার কারণ সমস্ত ফলস অ্যালিগেশন ছিল। আমার লং পলিটিক্যাল, আমি 3 দশকেরও বেশি পলিটিক্স এর সঙ্গে যুক্ত। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলার 1995। পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ, সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল, তারা পলিটিক্যাল ইলেকশনের সময় সাবস্ক্রিপশনের কথা বলেছিল এবং সেটা করাপশন ছিল না, কনস্পিরেসি ছিল, কনস্পিরেসি মেড বাই দি ভাইপো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের, যারা সহ্য করতে পারত না, যাদের যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার, সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিং এর মাধ্যমে ইউজ করা হয়েছিল, এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। মমতা ব্যানার্জি যে পারেনি 2.5 বছর সাঁতার কেটে, আর আপনারাও কিছু করতে পারবেন না, এসব দুর্বল চিত্রনাট্য একেবারে গুছিয়ে এসেছে, পুরো গুছিয়ে এসেছে। টাইম উইল স্পিক, তৃণমূল কংগ্রেস এবং তার সাথীদের ডেজ আর ইন নাম্বার, একবারে কাউন্টিং হচ্ছে, তাতে বেশি আর এসব চলবে না। আর পশ্চিমবাংলার লোক জানে আমাকে তো তৃণমূল কংগ্রেস তাড়ায়নি, আমি বড় বড় দপ্তরের মন্ত্রী এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম, সব ফেলে দিয়ে এসেছি, ফেলে দিয়ে এসেছি ডিউ টু দিস টাইপ অফ করাপশন, ডিউ টু দিস টাইপ অফ করাপশন। এর করাপশনের এগেনস্টেই আমি লড়াই করার জন্য এসেছি এবং মমতা ব্যানার্জি যেভাবে এখানে পরিবারতন্ত্রকে স্থাপন করার জন্য 2011 সালে জিতে আসার পর থেকে কনস্পিরেসি করেছেন, সেই নেপোটিজমকে আমি ধ্বংস তছনছ করার জন্য সামনে এসেছি। আর প্রত্যেক দিন আমি এই গভর্নমেন্টের প্রত্যেক দিন করাপশনের এগেনস্টে উইথ ডকুমেন্টারি এভিডেন্স লড়াই করছি, আগামী দিনেও করব। আপনাদের সামনে যদি ডকুমেন্ট থাকে, আপনারা কোর্টে জমা দেন, দুধ আর জল আলাদা হয়ে যাবে। বাজার গরম করে জেলে থাকা মালদের দিয়ে 8 মাস পরে বললে কেউ খাবে না, 10 বছর পরে সুদীপ্ত সেনকে দিয়ে বললে কেউ খাবে না। সবাই জানে যে আমার জোনে এগেনস্ট চিট ফান্ড আমি ছিলাম সবচেয়ে ভোকাল। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কোশ্চেন করা হচ্ছে না, কেন সে সি বুকড হবে না, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। 2011 সালে এন্টায়ার নির্বাচনটা করেছে সুদীপ্ত সেনের সারদার টাকাতে, মুকুল রায় ডিস্ট্রিবিউটার ছিল, 20 লক্ষ টাকা করে ক্যান্ডিডেট দিয়েছে, উপেন বিশ্বাস ছাড়া সবাই টাকা নিয়ে গেছে, আমি তখন ক্যান্ডিডেট ছিলাম না। 2014 সালে লোকসভা নির্বাচন করেছে কেডি সিং এর আপনার অ্যালকেমিস্টের টাকায়, 75 CR দিয়েছিল কেডি সিং, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 50 লক্ষ 70 লক্ষ টাকা করে দিয়েছে, দুজন টাকা নেয়নি, 1 CC-র অধিকারী, 2 সুরেন্দ্র অধিকারী। অত এইসব কথা বলবেন না, বেশি ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21 বছর ঘর করা, রাজনীতি করা। আমি এখনো যা যা জানি আমি বলতে শুরু করলে আপনারা কিন্তু পরের দিন থেকে রাস্তায় বেরোতে পারবেন না, হস্তবাক্চিত বই পাতাগুলো পড়িয়ে দিয়েছিল, আর আমি তো শুধু পৃষ্ঠার নম্বর বলে দিচ্ছি শালীনতা রেখে। পরের দিন 3.5 বছর জেল খাটা মাল, আর একজন মন্ত্রী লজ্জা লাগে অজিত পাঁজার পরিবারের সদস্য আমাকে আপিল করেছিল যে ব্যক্তি আক্রমণ করবেন না, আমি তারপরের দিন থেকে বলি না, পলিটিক্সে সব জিনিসের একটা শুরু আছে, থামতে হয়, আমি সেসব জিনিস মেনটেন করি। অতএব এগুলো করে কোনো লাভ হবে না, আমি ভীষণ কনফিডেন্ট। আপনারা এর আগেও করেছেন, আমি 2016 সালে ওইসব ছবি দেখানোর পরে 85,500 ভোটে জিতেছি। সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছেন ডিসেম্বর মাসের 3রা ডিসেম্বর 2020, আর আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি 21 সালের ভোটে। আমরা যারা পলিটিক্স করি, আমাদের ডেমোক্রেসিতে পাবলিক শেষ কথা, কি বললেন টক শোতে, কি বললেন
এগুলো আমাদের কাছে ফ্যাক্টর না, আমরা ফাইনালি জাজমেন্টটা নিয়ে মানুষের কাছে। ষোলোর বিধানসভার আগে আমার এগেনস্টে যা করেছিলেন ভাইপোর কনস্পিরেসি, তার উত্তর নন্দীগ্রাম অ্যাসেম্বলির লোক দিয়ে দিয়েছিল। আমি 82,000 ভোটে জিতেছি। ডিসেম্বর 2020 সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছিলেন, আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স আছে। আমি বিমান বসু মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গেছিলাম, বিমানবাবু এখনো নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন, এই যে এইসব ছোট লোকদের দিয়ে পলিটিক্স করছেন, এখনকার পলিটিক্স এসব পলিটিক্স হারিয়ে গেছে। আমি একটা পলিটিক্যাল বাড়ির ছেলে, আমি সরাসরি প্রণববাবুকে দেখেছি, বরকত গনি খান চৌধুরীকে দেখেছি, আমি সরাসরি তপন সিকদারকে দেখেছি, আমি সরাসরি সিদ্ধার্থ শঙ্করকে দেখেছি। কি পলিটিক্স আর আজকের কি পলিটিক্স, নোংরা পলিটিক্সে নিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গকে। এটা জেনে রাখুন, কোন রাজনৈতিক দলকে কি করবে জানি না, পশ্চিমবাংলার মানুষ ডিসাইড করে ফেলেছেন যে আপনাদেরকে বিসর্জন দেবে, যে হারাতে পারবে লোক তাকে ভোট দিয়ে দেবে। তো প্রমাণ হয়ে গেছে, আগামী দিনও প্রমাণ হয়ে যাবে, দেখতে থাকুন। শুধু গণতান্ত্রিকভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে, গণ আন্দোলনও করতে হবে, আর বিচার ব্যবস্থার কাছে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে এদের সকলে যাতে জেলে যায়, একসঙ্গে গোটা কোম্পানিটা যাতে জেলে যায়, তার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। নিজের নিজের আদর্শ ঝান্ডা সে সবকে বাঁচিয়ে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বাক্য আমাদের সবার এক থাকবে, যে ফার্স্ট মমতা ব্যানার্জি শুড গো, নট টু ভোট টু মমতা, দিস ইজ দ্য স্লোগান অফ বেঙ্গল। প্রথম মমতা ব্যানার্জি যাক, তারপরে বাবা যায়। কাণ্ড কারখানা গুলো করছে, সেই কেসের রিলেটেডে যারা পার্টি তাদের লয়েরাই বুক করতে পারে পিটিশন। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা কোর্টে পিটিশন করুন। বলছি পার্থ চট্টোপাধ্যায় আজকে যে বক্তব্য দিয়েছেন, তার কিছুক্ষণ আগে দেখা গেছে যে টুইট করেছেন কুণাল ঘোষক, এবং তিনি বলছেন যে ইডি সিবিআই আমি 3,500 বছর জেল খাটা মানুষের স্পেসিফিক কথার উত্তর দিই না, দেবো না, ওকে আমি নর্দমার কিট বলে মনে করি। ওর মুখ আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক, তারপরে আমি ওর সম্পর্কে কথা বলবো। কিন্তু আমি আপনাকে বলছি, 3,500 বছরের জেল খাটা মালের টুইট আর 8 মাসের জেলে থাকা একটা অসভ্য চরিত্রহীন লম্পট পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীর স্বপ্ন ধ্বংস করা মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র ভাইপোর গার্ডিয়ান পার্থ চ্যাটার্জির টুইটের মিল আছে। এটা ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জুডিশিয়ারির হস্তক্ষেপ করা উচিত, কিন্তু যেহেতু জেসিতে থাকা লোক বলেছে, সরাসরি আমি প্রকারের কোনো আইনগত লোকাস্ট্যান্ডি নেই। যারা পার্টি আছেন, যাদের পার্টির মূলে ইনভেস্টিগেশন হচ্ছে, যেহেতু পাট হাড় মামলা অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের কোর্টেই হবে আইনের পরিভাষায়, সেখানে পিটিশন করে এটাকে আইনের আওতায় আনা যেতে পারে। যে তথ্যগুলো আজকে আমি দিলাম, 4 থেকে 4:15 প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর কেবিনে পার্থ চ্যাটার্জি ছিলেন, তার লয়ার ছিলেন, তার 2 ফোন নাম্বার দিলাম, তিনি কার সঙ্গে ফোনে কথা বলেছেন, যে তথ্যগুলো আমরা সব পেয়েছি। যদি ইনভেস্টিগেশন এজেন্সি করে, আমরা ঠিক একই তথ্য তাদের কাছে প্রোভাইড করে দেব, এবং আমরা চাই এই কনস্পিরেটরদের স্বরূপটা প্রকাশিত হোক। আর যারা এই ধরনের মিডিয়াতে টিকে থাকার জন্য এবং পলিটিক্যালি অপোজিশনকে ব্লেম করার জন্য এই ধরনের রাজনীতি করছেন, তাদেরও তথ্য প্রমাণ দেওয়ার সুযোগ কোর্ট দিক, তথ্য প্রমাণ দিয়ে করুন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, চিঠি তো দূরের কথা, একটা ছোট্ট কাগজে আমার ABCD লেখা কাগজ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাবেন না, আমি কখনো দিইনি, অ্যাপ্রোচ করিনি, প্রশ্নই না। তাহলে কেন্দ্র এজেন্সির কাছে কি এই তথ্যগুলো কি আপনি নিজে তুলে দেবেন? না না, তথ্য তুলে দেওয়ার আমার কোনো আমি ইন্টারেস্টেড নই। দেখবেন আপনি, আপনারা সকলেই তখনই ফোন ইন অন ইন, আমি আই এম নট ইন্টারেস্টেড, রিলাক্টেন্ট। আমি জানি পরিণতি কে করিয়েছে, আইনও আমি তো সব তথ্য পেয়ে গেছি, আমার তো সব জায়গায় লোক আছে না, আমার তো কাল রাত্রি প্রেসিডেন্সি জেল থেকে বলে দিয়েছে। এটাই হচ্ছে জায়গা, এখানে একটা প্রশ্ন, যে মারাত্মক একটা অভিযোগ তুলছে জেল সুপার যে ক্যাডার, যেমন আসানসোলের জেল সুপারকে 5 এপ্রিল দিল্লিতে ডেকেছে, তাকে বলতে হবে মলয় ঘটকের ভূমিকা কি আছে।
অনুব্রত মণ্ডলের সঙ্গে নেতাদের মিটিং করিয়ে দেওয়ার জন্য। তাকে বলতে হবে আসানসোলের ডিসি সাউথের ভূমিকা কি আছে। এক্ষেত্রেও দেবাশিস চক্রবর্তীকে তুলে নিয়ে গেলে সাড়ে তিন বছরের জেলখাটা মালের ভূমিকা কি আছে, কালীঘাট থানার আইসির ভূমিকা কি আছে, মমতা ব্যানার্জির রোল এখানে কি আছে, তার মেসেজ কার মাধ্যমে যায়, সব জিনিস সামনে চলে আসে। আপনি কি সমস্ত দলকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে হটাতে মহাজোটে ডাক দিচ্ছেন? না, আমি পারি না। আইডিওলজিক্যালি সিপিএম কংগ্রেসের সঙ্গে পেয়েছে, সিপিএম অলসো টেস্টেড এবং রিজেক্টেড। তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে, সিপিএম তার আত্মীয় স্বজনদের টাকা দিয়েছে। ডিপিএসসির হাতে প্রাইমারি নিয়োগ ছিল, অন্যান্য নিয়োগ ছিল, সমস্ত লোকাল কমিটি এখন এরিয়া কমিটি নাম, সমস্ত নেতাদের আপনি 1000 জন নেতার নাম বলে আমি বলে দেবো যাদের স্ত্রীদের বা ছেলেদের চাকরি দিয়েছে, তারা সুযোগটা নিয়েছে তখন তিনটে কারণে। তখন বেসিক ট্রেনিং বা পিটিটিআই ম্যান্ডেটরি ছিল না। দ্বিতীয় হচ্ছে ডিপিএসসি নিয়োগের ক্ষমতা ছিল, যেটা পার্থ চ্যাটার্জি এসে ডিপিএসসিকে তুলে দিয়েছেন। জোন স্কুল সার্ভিস কমিশনের 5টা জোন ছিল, পার্থ চ্যাটার্জি তুলে সেন্ট্রালি খাওয়ার ব্যবস্থা করেছেন, এই তাপস, অয়ন, কুন্তল, শান্তনু, এই সমস্ত মাল ঝাল, চন্দনমণ্ডল, আরও বাইরে অনেকে আছে, কালীপদপতি আছে, অতনু গুচ্ছাইত আছে, এখনও বহু মাল বাইরে ঘুরে বেড়াচ্ছে। হুগলির রমেন আছে, হুগলির মানস মজুমদার আছে, হুগলির সন্দীপ দাস আছে, সব জেলাতে আছে, উত্তরবঙ্গেও আছে অনেকগুলো, উত্তর দিনাজপুরের আছে, মালদার আছে, মুর্শিদাবাদের আছে, নাম যেদিন চাইবে সব বলে। না, এক্ষেত্রে দাঁড়িয়ে জেলের ভিতরে এই ধরনের কনস্পিরেসি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখা গিয়েছিল, এই তলে তো রাজ্যের অভ্যন্তরে যদি মানে ভাবতে পারেন, অষ্টমীর দিন লুচি ডাল খাওয়ায় এদের, তিহারে নিয়ে যাও, দশমীর দিন কচি পাটা জল খায়, পার্থ চ্যাটার্জির শারীরিক প্রবলেম আছে বলে বেলের মুরব্বা দেওয়া হয়, তিহারে তো এইভাবে যায় না, কেসটাকে কেস ট্রান্সফার করার জন্য পিটিশন করতে হবে, কেস ট্রান্সফার করতে হাইকোর্ট করতে পারবে না, কেস ট্রান্সফার করতে গেলে আপনার মাল্টি স্টেট হয়ে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে সবাইকে একত্রিত হতে হবে, এই যে একত্রিতটা, মানুষ একত্রিত হয়ে গেছে, মানুষ একত্রিত হয়ে গেছে, পাবলিক ভোট দেবে না তৃণমূলকে, শুধু ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে, যেমন না না সাগরদিঘিতে কংগ্রেসের জিতে বিজেপি উল্লসিত হবে কেন, আমি বলছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং ইলেকশন কমিশন যে পরিবেশ সাগরদিঘিতে তৈরি করতে পেরেছিল তাতে মাইনরিটিসরা মনে করেছে যে আমরা তৃণমূলকে হারাবো এবং তারা কংগ্রেসকে চুজ করে নিয়েছে, যেহেতু মাইনরিটিদের মধ্যে বিজেপির সম্পর্কে একটা রং পারসেপশন তৈরি করে রেখেছে ভারতবর্ষের বিরোধী দলগুলো। এটা অন্য কোনো কারণে, মাইনরিটিরা আমাদের সঙ্গে আসবে, সময় লাগে। গুজরাটে দেখবেন 27 বছর পরে এইবারে গুজরাটের বিধানসভা নির্বাচনে সমস্ত মাইনরিটি এলাকাতে 80% এলাকাতে আমরা জিতেছি, তাই সেখানে স্বীকৃত বিরোধী দলের সুযোগ কেউ পাননি। আপনি উত্তরপ্রদেশে দেখবেন যোগীজি যখন প্রথম 17 সালের নির্বাচনে যখন ভোট হয় তখন বিজেপির সরকার ছিল না, বিজেপি মাইনরিটি ভোটের 1%-এর নিচে ছিল, মানে পার্সেন্টেজ মানে পয়েন্টেও ছিল না। এবারে দেখবেন পোল্ড ভোটের 11% পেয়েছে। তো এখানে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম, যারা মনে করে যে নরেন্দ্র মোদীজি ডেভেলপমেন্ট এবং বিকাশবাদের উপর রাজনীতি করেন, তারা আমাদের সঙ্গে আসবেন, আস্তে 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 নিশ্চিতভাবে আসবেন, কারণ গত নির্বাচনে সিপিএম কংগ্রেস নিজেদের ভোট চায়নি, বলেছিল নো ভোট টু বিজেপি। তো স্বাভাবিকভাবে সবাই মিলে একসঙ্গে সংখ্যালঘুদেরকে মিথ্যা প্রচার খেপিয়েছিল, তার ফল আজকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অতীশ চৌধুরীরাও তারাও ভোগ করছে যে কাকে আমরা ঘুরিয়ে সমর্থন করেছিলাম। এতো ঘুরিয়ে সমর্থন করেছিল, প্রথম বক্তব্য তাদের ছিল নো ভোট টু বিজেপি, তারপরে নিজেদের ভোট চেয়েছে। আমার আপিলটা পশ্চিমবাংলায় সমস্ত আক্রান্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে যে তারা নো ভোট টু মমতা করুক, তারপরে ভোটার উইল ডিসাইড। আমাদের দলের প্রশ্নে আমি বলবো, আমি কনফিডেন্ট যে সিপিএম কংগ্রেস এখানে অনেক আগে রিজেক্ট হয়েছে, তৃণমূলও রিজেক্ট হওয়ার পথে, পশ্চিমবাংলায় লোক ডবল ইঞ্জিন সরকারের টেস্ট পায়নি এবং এখানে বিজেপি স্টেট গভর্নমেন্টের টেস্ট পায়নি, 5 বছর তো মানুষকে দেখতেই হবে বিজেপির একটা সরকার এনে, এবং এখানে বামফ্রন্ট এবং পরবর্তীকালে তৃণমূল যে অর্থনৈতিক অবস্থা আজকে করে গেছে এই রাজ্যে, বামফ্রন্টের সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ আর 6 লক্ষ কোটি টাকা ঋণ, বামফ্রন্টের সময় 1 কোটি বেকার, আজকে 2 কোটি বেকার, বামফ্রন্টের সময় 5 লক্ষ 20 হাজার মাইগ্রেন্ট লেবার, তৃণমূলের সময় 45 লক্ষ মাইগ্রেন্ট লেবার, সব মিলিয়ে বামফ্রন্ট যে গাছটি রোপণ করে দিয়েছিল সেই গাছটিকে
মানে ময়ূরে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এবং এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে যদি রিকভারি করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের দু হাতে সমর্থন দরকার। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার ছাড়া এর কোনো বিকল্প নেই, কারণ ন্যাশনাল লেভেলে সবাই জানে নরেন্দ্র মোদীজির বিকল্প এই মুহূর্তে নেই। এবং আগামী বেশ কয়েক বছর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আনপ্যারালাল। ন্যাচারালি পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক দুরবস্থা মোচনের জন্য তারা বিজেপিকেই ট্রাস্ট করবে, এটা আমি মনে করি। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেন্দ্র মন্ত্রণালয়ের অভিযোগকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের তরফে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 29-30 তারিখ একটা ধর্ণায় বসছেন, এবং সুশীল পাজা তিনি বলছেন যে কেন্দ্র মন্ত্রণালয়ের অভিযোগটা পঞ্চায়েত নির্বাচন আগে গ্রামে গ্রামে ছড়িয়ে দিল, ছড়ায় গ্রামে গেলে তো গেছিল, ভূত হয়ে গেছিল, ভূত হয়ে পালিয়ে এসেছে। এদের কথার কোনো মূল্য নেই, সুশীল পাজা রাজার কথার কোনো মূল্য নেই, কর্মচারীদের কথা বলে লাভ কি। আর মমতা ব্যানার্জি খুব ভালো ডেট বেছে নিয়েছেন, যেদিন বাসন্তী পুজো, রামনবমী, যেদিন মহাষ্টমী, ভগবান রামচন্দ্র যেদিন অসুর বধ করেছিলেন, মায়ের পুজো করেছিলেন, সেই দিনগুলো বেছে নিয়েছেন এগুলো করার জন্য। আমাদের দল থেকে কর্মসূচি যা দল জানিয়ে দেবে, আমার আমাকে দল ব্রিফ করেছে কিন্তু আমি বলবো না, দলই জানিয়ে দেবে, দলের প্রেসিডেন্ট বা চিফ স্পোক্স পার্সন তারা পদ্ধতি মেনে জানিয়ে দেবে। আর 30 তারিখে আমরা সবাই রামনবমীর মিছিলে থাকবো। ইতিমধ্যে রামনবমীর মিছিল করা নিয়ে রাজ্য সরকার পুলিশের মাধ্যমে বাধা সৃষ্টি করতে শুরু করেছেন। সাগরদিঘিতে আয়োজকদেরকে বলা হয়েছে রাম পুজোর অনুমোদন পাবেন, মিছিলের অনুমোদন পাবেন না। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে মিছিলের অনুমোদন দেওয়া হবে না, থানা থেকে বলে দেওয়া হয়েছে। আজকে ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে ভগবান রামচন্দ্রের ছবি দেওয়ার তোরণ পুলিশ নিজে হাতে ভেঙে সরিয়ে দিয়েছে রাস্তা থেকে। বাধা তারা দেবেন কিন্তু শান্তিপূর্ণভাবে, আমাদের যে সনাতনী কালচার, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেটা রেখে আমরা করব। কোথাও অন্য সম্প্রদায়ের মানুষরা কিন্তু রামনবমীতে বাধা দিতে চাইছেন না, কিন্তু বাধাটা আসছে মমতা ব্যানার্জির পুলিশের দিক থেকে। তার কারণ মমতা ব্যানার্জি চাকরি দেবেন না, শিক্ষা দেবেন না, স্বাস্থ্য দেবেন না, তিনি বক্তুই দিন স্মরণ করবেন না, তার আমলে সংখ্যালঘু মুসলিম শিশুরা মহিলারা পুড়িয়ে মারবেন, আর তার ভাইপো আমার কর্মসূচির পরে সন্ধ্যাবেলা বলবেন অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। তাই পশ্চিমবাংলায় এসব জিনিস আর চলবে না, এটা শেষ প্রান্তে এসে গেছে। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেছেন, 24-এর জন্য আবার ফের জোট করার প্রচেষ্টা কিভাবে দেখছেন? না, নবীনবাবুর উপর ভরসা রাখতে পারেন, নবীনবাবু মমতা ব্যানার্জিকে ভালো চেনে, ওই জন্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কোনো ভোটে মমতা ব্যানার্জি সঙ্গ দেয় না। নবীনবাবু তো বোকা লোক, নবীনবাবু অত্যন্ত চালাক লোক, এবং উড়িষ্যার লোকরা অত্যন্ত সচেতন লোক। ওখানে দুটো পার্টি আছে, আরজেডি আছে, বিজেপি, বিজেপি আছে, বিজেপি আছে, অন্য পার্টির অস্তিত্ব নেই। উনি গেছিলেন নবীনবাবু উদারতা দেখিয়ে প্রতিবেশী বাংলা, তাকে 2 একর জমি দিয়েছেন, সেখানে আর একটা প্রাসাদ তৈরি করবেন। মমতা ব্যানার্জি তার সময়কালে টাইগার হিল একেবারে দার্জিলিংয়ে চূড়ায়, উত্তরকন্যা 30 কোটি টাকা, সেবক রোড, গাজলডোবা, সেখান থেকে দীঘা পর্যন্ত, সাগরে পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত, বোলপুর পর্যন্ত, আপনি সাদ্দাম হোসেনেরও বা আমাদের জন কিমের পর্যন্ত এত প্রাসাদ নেই। এই বাড়িগুলো সব সরকারি টাকা, এইখানে উপান্ন সৌজন্য কে ব্যবহার করে খোঁজ নেন তো, কাকে চাবি দেওয়া হয় খোঁজ নেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীঘা বেড়াতে গেলে তাকে দীঘির চাবি দেওয়া হয় না, তাকে বলা হয় সৈকতাবাসে থাকতে হবে। এখানে অ্যালাও মাত্র 3 জনের, পিসির অ্যালাও, ভাইপোর অ্যালাও, আর চাটুকার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে অ্যালাও, চতুর্থ কারণে সব চাবি থাকে। এবং এদের বুকিং আপনি স্থানীয় প্রশাসন করতে পারবে না, দীঘির বুকিং DSDA করতে পারবে না, সাগরের যে কাঠের কাঠ দিয়ে যে প্রাসাদটা বানিয়ে রেখেছে সুন্দর বাড়ি 25 কোটি টাকা খরচ করে, সেই বাড়ি
আপনার সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চাবি নেই, চাবিটা 14 তলাতে আছে গৌতম সান্যালের কাছে। ঠিক একইভাবে টাইগার হিল থেকে শুরু করে গাজলডোবা কোথায় নেই, একবারে প্রাসাদ, এখানে আরেকটা পুরীতে প্রাসাদ বানাবে, চাবিটা 14 তলায় থাকবে এবং ওখানে পিসি অথবা ভাইপো অথবা চাটকার মুখ্য সচিব ছাড়া কারো এন্ট্রি হবে না, আর ডিএ দেবেন না, অথচ ওখানে আবার তিনি 50 কোটি 61 কোটি টাকা ঢালবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। ডেজ আর ইন নাম্বার, ডোন্ট গেট ওয়ে। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।